বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে সাথে থাকার জন্য ধন্যবাদ বিপুল উৎসাহ উদ্দীপনায় বার্মিংহামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জবাসীর বৃহৎ মিলন মেলা বিস্তারিত আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্টে রোববার বার্মিংহামের পিকাডিলি হলে প্রবাসে বসবাসরত হবিগঞ্জবাসীদের উপস্থিতিতে হবিগঞ্জ মিলন মেলাটি পরিণত হয়েছিল একটু বাংলাদেশে হবিগঞ্জের মাটিও মানুষের ওল্ড হাম নিউকাসল স্কটল্যান্ড সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা হবিগঞ্জবাসীদের উপস্থিতিতে সময়ের অনেক আগে হলটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে উপস্থিত অতিথিদের ছিল মিলন মেলার বহী হবিগঞ্জ মিলন মেলা প্রমাণ করে যে তাদের সাথে হবিগঞ্জের প্রত্যেকটি মানুষের সাথে প্রত্যেকটি মানুষের যোগাযোগ রয়েছে আমি অনুরোধ করব এই ব্রিটেনে এবং ইউরোপে প্রত্যেকটি এলাকার বাংলাদেশের যেসব এলাকা থেকে লোকজন এসেছেন তারা এই হবিগঞ্জ হবিগঞ্জ সোসাইটির মতো তারা বছরে একবার অন্তত মিলিত হবে আমি হবিগঞ্জের পুরী খুবই ভালো লাগের হবিগঞ্জ সোসাইটিরে আমি অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করবার লাগি যেটা লাগি আজকে আমরা বিভিন্ন স্থান থাকি ইংল্যান্ডের বিভিন্ন স্থান থাকি সকলে হবিগঞ্জে শুধু নাই সিলেটের আরও বিভিন্ন স্থান থাকি মানুষ একত্র হইয়া যে আমরা এই আনন্দ উপভোগ করতে পারলাম এর লাগে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি যতটুকু দেখেছি যে তারা বোধ জাগাও দিতে পারে নাই মোর দেন ফাইভ হান্ড্রেড পিপল হবে এখানে সত্যি কথা আমার শ্বশুরবাড়ি এলাকা সবাইকে সালাম দিতে দিতে আমার হাত ব্যথা হচ্ছে মিলন মেলা আমাদের জন্য আসলে খুবই আনন্দদায়ক আসলে খুবই ভালো লাগছে আমরা যদি ধরনের কিছু একটা আমরা লন্ডন অ্যারেঞ্জ করতে পারি ইনশাল্লাহ ইট উইল বি ভেরি গুড ধন্যবাদ আমরা ম্যানচেস্টার থেকে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী আইছি আই এখানে খুব আনন্দ ফুর্তি করছি এবং খুব এনজয় করছি হবিগঞ্জের এই মিলন মেলা হবিগঞ্জ মিলন মেলার আয়োজকদের মুখে ছিল সন্তুষ্টির বহিপ্রকাশ এটা আমরা আমার গর্বের সহিত বলতেছি যে এই মিলন মেলাতে এত লোক হবে সেটা আমরা জানতাম না কিন্তু আজকের যে গেট টুগেদারে এত লোকজন তো আমরা আমাদের আগামী যে পদক্ষেপ যেটা আমরা আগামীতে করতে যাচ্ছি এটা আমরা বিশালভাবে করার ইচ্ছুক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাহুবলের নির্মাণাধীন ফাইভ স্টার রিসোর্স সেন্টারের পরিকল্পনা বিভিন্ন দিক উপস্থিত মেহমাদের সামনে তুলে ধরা হয় হবিগঞ্জ প্রবাসী হবিগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলার প্রবাসী বৃন্দ এই অনুষ্ঠানে যোগ দেন প্রতিটি জেলার প্রবাসী বৃন্দ এরকম মিলন মেলার আয়োজন করলে বাংলার খ্রিস্টীয় সংস্কৃতি প্রবাসে বৃদ্ধি পাবে বলে সকলের ধারণা পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে থেকে স্পেনে বাংলা স্কুলের কর্মসূচি চালু থাকলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সঠিকভাবে জানবে বলে বার্সেলোনা বাংলা স্কুল কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান গত ছয় সেপ্টেম্বর আন্তর্জাতিক বাঙালি বার্সেলোনা শাখা কর্তৃক পরিচালিত বাংলা স্কুলের কৃতির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় আয়োজন করে বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি তৈফিকুর রহমান তরফদারের সভাপতিত্বে এবং আমির হোসেন আমুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন দুই হাজার সাল থেকে বাংলা স্কুলটি বাংলা সংস্কৃতির লালনে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার এছাড়া বাংলা শিক্ষার সচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখারও আহ্বান জানান উপস্থিত বক্তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা শাহ আলম স্বাধীন মনিরুজ্জামান সোহেল মনিরুজ্জামান মনির জাহাঙ্গীর আলম জুয়েল আহমেদ মাসুদা পারভিন জিনাদ শফিক প্রমুখ জগন্নাথপুর উপজেলার প্রবাসী অধ্যুষিত ঐতিহ্যবাহী ঘুষগাঁও গ্রামের বেডফোর্ডে বসবাসত প্রবাসীদের উদ্যোগে গত পহলা সেপ্টেম্বর বেডফোর্ডে অনুষ্ঠিত হয়েছে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমাদের বেডফোর্ড প্রতিনিধি শাইকুল হক শাইক জানান আবহমন বাংলার সাশ্চিত্য সংস্কৃতি ও নিজ গ্রামের ইতিহাস ঐতিহ্য প্রবাসীর নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে স্থানীয় ফারাডিস্কোয়ার কমিউনিটি হলে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলহাজ তৌফিক আলী মিনার ও সাইকুল হক সাইকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আলম আলী ও শাখাতুল ইসলাম এই অনুষ্ঠানে ব্রেডফোর্ডে বসবাসরত ঘোষগাঁওয়ের বিপুল সংখ্যক গ্রামবাসী সব পরিবারে অংশগ্রহণ করে এ সময় গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী আলহাজ আব্দুল মতলিব মোহাম্মদ ফখরুল ইসলাম শেলি আস্কর আলী খালিস মিয়া জায়ফর আলী পরাস মিয়া প্রমুখ পরে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে যুক্তরাজ্য বিএনপি কভেন্টি শাখা আমাদের কভেন্টি প্রতিনিধি মোহাম্মদ হান্নান জানান কভেন্টির স্থানীয় একটি হলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিলাল আহমেদ কভেন্টি বিএনপির সাধারণ সম্পাদক আফজল খান লাকির পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কভেন্টি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিমুর রহমান জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা বিশেষ অতিথি বক্তব্য রাখেন বার্মিংহাম জাসাসের সভাপতি শফিমিয়া আঙ্গুর স্থানীয় সিটি যুবদল সভাপতি মোহাম্মদ সুহেল রানা তফজল হোসেন মন্না জমিউল ইসলাম জামিল শাহ মেহবুবুজ্জামান মিয়া প্রমুখ আলোচনা সভা শেষে দলীয় প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় মোনাজাত পরিচালনা করেন মালানা সোহেল আহমেদ এবার সিলেটের খবর আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচে মেতে উঠেছিল সিলেটের সুরমা পাড়ের কয়েক হাজার মানুষ নৌকা বাইজকে কেন্দ্র করে রং বেরঙের বাহারি নৌকা বাদ্যযন্ত্র পোশাক নাচ গান আর মাঝিমাল্লাদের শাড়ি গানের সুর মিলিয়ে সুরমা নদীতে তৈরি হয়েছিল উৎসবের আমেজ আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুনা জানান প্রচন্ড রোদ উপেক্ষা করে নৌকা উপভোগ করতে সুরমা নদীর পাড়ে বসেছিল নারী পুরুষের মিলন মেলা ভিড় ছিল বিখ্যাত ক্লিন ব্রিজে উল্লেখ্য বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে শনিবার বিকেলে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রোয়িং ফেডারেশনের তত্ত্বাবধানে বাংলালিঙ্ক সিলেট বিভাগীয় নৌকাবাজ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শফিক রহমান চৌধুরী ও রোয়িং ফেডারেশনের সহ সভাপতি খুশেদ আলম এবারের প্রতিযোগিতায় মোট বিশটি নৌকা অংশ নেয় বিয়ানীবাজারের দাসোড়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিপুল উৎসাহপূর্ণ এই নির্বাচনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান অভিভাবক সদস্য নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এতে কোনো ধরনের গোলাযোগের খবর পাওয়া যায়নি রিটার্নিং অফিসার আবুল মনসুর আজাদ বিকেল ছটায় ভোট গণনা শেষে অভিভাবক সদস্য প্রার্থী আব্দুর রাব সদাই আব্দুল হান্নান আব্দুল কুদ্দুস ও মুসলিম উদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকায় উগ্রপন্থী কৃষ্ণাঙ্গদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন নিহত যুবক সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুরা ইউপি শিলখাট লাম্বাগাঁও গ্রামের আব্দুল খালিকের পুত্র পারিবারিক সূত্রে জানা গেছে গত শুক্রবার আফ্রিকার সময় রাত দশটায় আফ্রিকার কিং ওয়াল্ডি শহরে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ওই যুবক ব্যবসা করছিলেন এমন সময় তিনজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী এসে তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতে চাইলে তিনি বাঁধা দেন পরে কৃষ্ণাঙ্গরা তাকে নির্বিচারে গুলি করে চলে যায় পরে আশেপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন উল্লেখ্য নিহত যুবক প্রায় পাঁচ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান চার ভাই ও চার বোনের মধ্যে নিহত শামীম ছিলেন তৃতীয় এদিকে নিহত শামীমের বাড়িতে চলছে শোকের মাতম আর পুত্রকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতের পিতামাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরোই সেপ্টেম্বর সিলেট আগমন উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সিলেট তিন আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রবিবার বিকেলে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুদু মিয়া সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ আলীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট জুয়েল আহমেদ মনার হোসেন মনু সুরাব আলী উপজেলা ছাত্রলীগ নেতা লোকন মিয়া আনোয়ার আলী আনু সুহেল আহমেদ লন্ডনে বসবাসরত কমিউনিটি ব্যক্তিত্ব সালেউদ্দিন চৌধুরী খসরু আজ সকাল ছটা ত্রিশ মিনিটে সেন্ট জোসেফ হাসপাতালে ইন্তেকাল করেছেন লাহে ওয়াইন রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর তার নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর এস লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে তার পরিবারের পক্ষ হতে সবার নিকট দুয়া চাওয়া হয়েছে আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো ইস্পাত কঠিন প্রতিরোধের মুখে বর্ণবাদী সংগঠন ইডিএল এর টাওয়ার হামলেস ত্যাগ চ্যানেলা ইউরোপের প্রথম প্রতিনিধি সভায় বিভিন্ন শহর থেকে আসা প্রতিনিধিদের মিলন মেলা আইনজীবী ফোরামের সেমিনারে বিএনপি যুবদল কর্মীদের হামলা দোষ অস্বীকার ইউকে বিএনপির এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ